তোতপুর উপজেলা এ বছর গম চাষ হয়েছে পনেরো হাজার হেক্টর জমিতে কিন্তু গমে বিভিন্ন ধরনের রোগ লাগার কারণে কৃষকরা বিপাকে পড়েছে হয়তো আর বিশ থেকে পঁচিশ দিন পরে এই গম কেটে তাদের ঘরে তোলার কথা সেই গম কেটে পশুর খাদ্য হিসেবে বাজারে বিক্রি করতে হচ্ছে এ বিষয়ে কৃষকরা জানান এই বছরে অন্যান্য ফসলের তুলনায় গমের চাষ বেশি হয়েছে গবে সকল পরিশ্রম এবং গমের পিছনে সকল খরচ শেষ এখন ফুলে ফুলে ডগমগো করছে এমন সময় হঠাৎ করে গমের শীষের নিচের অংশ থেকে শুরু করে গুড়া পর্যন্ত পাতা প্রথমে লাল আকার ধারণ করে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে প্রতিটি উদ্ভিদ শিকড়ের মাধ্যমে মাটি থেকে পানি সংগ্রহ করে এবং সবুজ পাতা থেকে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য সংগ্রহ করে সেই সবুজ পাতায় যদি মারা যায় তাহলে কিভাবে আমরা আশা করব যে গমের সঠিক পরিমাণ ফলন হবে তাই কেটে বাজারে হিসেবে অগ্রিম বিক্রয় করে দিচ্ছে এ বিষয়ে আরো একাধিক কৃষক জানান গমে পরিপূর্ণভাবে ফুল এসেছে এমন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে আমরা মনে করছি যে এবার হয়তো গমের ফলন পাবো না পাবো না কেননা অনেক গম মারা যাচ্ছে আমরা সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা ও কৃষি অফিসার কাউকে আমাদের পাশে পাই নাই আমরা চরম বিপাকে আছি এ বিষয়ে দৌলতপুর উপজেলা কৃষি এ কে এম খামরুজ্জামান জানান অন্যান্যের বছরের তুলনায় বছর এক হাজার হেক্টর জমিতে গম চাষ বেশি হয়েছে পাতা যশানুর রোগ এবং বৈচা রোগ যেটা মাঠে কিছু কিছু জমিতে দেখা যাচ্ছে সেটা খুব একটা সমস্যা হবে না তাছাড়া আমাদের উপসহকারী কৃষি অফিসার এম আমরা মাঠ দিবস সহ বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমাদের কৃষক ভাইদের পরামর্শ দিয়ে যাচ্ছি টিল বা এগনিজল ছত্রাকনাশক ঔষধ স্প্রে করা পরামর্শ দিচ্ছে এটি দুবার স্প্রে করলে পাতা ঝলসানো বা পাতা পোড়া সমস্যা সমাধান হয়ে যাবে গোমিতে পাতায় মোড়চা লাগে পাতা শুকিয়ে যাচ্ছে সাধারণত উদ্ভিদ মাটি থেকে গ্লুকোজ এবং পানি এবং সূর্য থেকে সবুজ অংশ দিয়ে তারা গমের পাতা লাল হয়ে গম মারা যাচ্ছে যার কারণে এবার গমের ফলন আমরা গমের একটা রোগ আসছে পাতা শুকিয়ে যাচ্ছে আমাদের এই গমের বিশাল রোগ তাতে আমাদের এখন তো কতক্ষণ শুকিয়ে যাচ্ছে দানা আসছে না গম নিয়ে আমরা খুব বিপদগ্রস্ত আছি পাতা শুকিয়ে মরে যাচ্ছে আমরা এই অবস্থায় আছি